নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি এই মুহূর্তে, আর যে বড় খবরের দিকে নজর রাখবো, গতকালই মাঝ রাতে একদম পুলিশের হুঁশিয়ারিতে, পুলিশের কড়া নজরদারিতে টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ তুলে দেওয়া হয়, যেখানে খাস কলকাতায় এত কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেখানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, একটা চাকরি চাই, একটা চাকরির জন্য যাতে তাদের সংসার বেঁচে যেতে পারে, তাদের বিক্ষোভ তুলে দেওয়া হলো মধ্যরাতে। তাদের দু মিনিটের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিক্ষোভ তুলে নেওয়ার, কিন্তু তারা আমরণ অনশনের ডাক দিয়েছিলেন, তারা তুলে নেননি বিক্ষোভ। তাদের একটাই দাবি ছিল সরকারের কাছে, একটা চাকরি চাই, কিন্তু পুলিশ নির্মমভাবে সেই বিক্ষোভ তুলে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং তাদের জানানো হয় তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি আটক করা হয় নাকি গ্রেপ্তার করা হয়, এরপর তাদের কোথায় নিয়ে যাওয়া হবে, কোনো রকমভাবে ইনফরমেশন কিন্তু পুলিশের কাছে ছিল না। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখন কি আপডেট রয়েছে, এখন তারা কি বলছেন? যে খবর আমরা পাচ্ছিলাম যে 2014 বেশ কিছু টেট চাকরি প্রার্থী বলছেন তাদের মধ্যে তিনজন নাকি মিসিং আছে, মিসিং ছিলেন, এখনো কি তারা মিসিং, আর কি আপডেট এরকমটা কিন্তু পুলিশের তরফ থেকে রাত্রে মার্কিং করে বলে দেওয়া হয়, এবং তারপর স্বাভাবিক ভাবেই কিন্তু পুলিশ এসে বিশাল পুলিশ বাহিনীর যে অবস্থান বিক্ষোভ চলছিল সে অবস্থান বিক্ষোভ তুলে দেয়, এবং যারা আন্দোলনকারী তাদেরকে সেখান থেকে নিয়ে যায় প্রথমে গাড়িতে করে, এবং তারপর কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে বেশ কয়েকজন অসুস্থ হয়েছিল এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। শুভঙ্কর, শোনা যাচ্ছে আমার কথা? যান্ত্রিক কারণে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমরা আবার চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু যে ছবির দিকে আমরা নজর দেখি, যে ছবিটা কিন্তু ঠিক মধ্যরাতের, গতকাল মধ্যরাতে ছবি, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এবং পুলিশের হুঁশিয়ারি ছিল দু মিনিটের যে 144 ধারা জারি রয়েছে, তাদেরকে আন্দোলন তুলে নিতে হবে, কিন্তু তারা শোনেনি, তারা আমরণ অনশনের কথা বলেছিলেন এবং তাদের দাবি কেউ মানেনি, পর্ষদের বক্তব্য অনুযায়ী তাদের দাবি সম্পূর্ণ অন্যায্য, ঠিক সেই কারণে এইভাবেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং এখনো অভিযোগের মতো বেশ কিছু অনুসরণকারী চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তবে এখনো জানা যায়নি তাদেরকে ঠিক আটক করা হয়েছে নাকি গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তী পদক্ষেপ কি। আবার ঠিক এই মুহূর্তে আজ থেকেই কিন্তু উচ্চ প্রাথমিক তথা টেটের চাকরি প্রার্থীদের ইন্টারভিউ শুরু হয়েছে, 2014 এবং 2017 এই দুই সালের চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মধ্যরাতের ঠিক সেই ছবি, শহর কলকাতারই ছবি, যেখানে তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে সেই বিক্ষোভ, এবং ঠিক 10 মিনিটের মধ্যে করুণাময় চত্বর, যেখানে সবাই বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে স্বাগত মৃত্যুর কার্নিভাল, সেখানে একদম সাফ হয়ে যায়। আমরা ঘটনার দিকে নজর রাখবো। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।